জন্ম দিয়েছেন কেন? দাদা, আজকে একটা ঘটনা, একটা ভিডিও ভাইরাল হচ্ছে চারিদিকে, কি বলবেন এই বিষয়ে? কি বলি বলুন তো, আমি বিধানসভা থেকে আসছিলাম, আমার তাড়াও ছিল, আমি রাজার দিয়ে দেবানন্দপুর হয়ে আসছি। আমার আমি নিজে পোলবা হসপিটালের এবং মগলা হসপিটালের দুটোরই আরকেএসের চেয়ারম্যান। আমি দেখছি আমার কলবা হসপিটালের একটা স্টাফ, তাকে দু তিনজন ছেলে মারমুখী অবস্থায় তার উপরে চড়া হয়েছে। তা আমি তখন গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে দেখি উগ্র কিছু ছেলে আমার ওই সরকারি কর্মচারী, কলবা হসপিটালের স্বাস্থ্য বিভাগের সরকারি কর্মচারী, তাকে নির্মমভাবে মুখে গালাগালাস গালিগালাস করছে এবং হেনস্থা করছে, গাড়ির চাবি পর্যন্ত নিয়ে নিয়েছে। তা আমি এসে এই অবস্থা দেখে বললাম, তোমরা কেন এরকম করছো? তা আমাকে চিনতে পেরে অনেকটা সংযত হয়েছে। তারপর আমি ওসিকে ফোন করছিলাম তুলিয়ে দেবো বলে, কিন্তু ওর মা এবং বাবা দুজনেই প্রায় পায়ে ধরে ক্ষমা চাইতে আরম্ভ করলো। তখন আমি ওকে একটু শিক্ষা দেওয়ার জন্যে এলাকায় কান ধরে উদ্বাস করিয়েছি এবং বলেছি, ভবিষ্যতে কোনো মানুষকে কোনো ব্যাপারে ও দাঁড় করিয়ে বিচার করবে না, বিচার করার জন্যে থানা আছে, প্রশাসন আছে, কেউ অন্যায় করলে তাকে থানায় নিয়ে যাবে, থানায় যেয়ে বলবে, ও বিচার করার মালিক নাকি? কেউ কোথাও নিজে বিচার হাতে নিলে এবং আমার সামনে পড়লে যা করেছি এটা করব। ভাই, তুমি সরকারি কর্মচারীকে কোনো শাসনি দিয়েছো? হ্যাঁ জি, হ্যাঁ শাসনি দিয়েছো? কি হয়েছিল ঘটনাটা, কি হয়েছিল ভাই, কি ঘটনাটা হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? তুমি মদ্যপ অবস্থায় ছিলে? হ্যাঁ মদ্যপ অবস্থায় ছিলে? হয়েছিল আজকে? আচ্ছা, আমার নাম শুভজিৎ ব্যানার্জি, আমি কলবা হসপিটালের স্টাফ। তো আমি ডিউটি থেকে আমি বাড়ি ফিরছি, ঠিক ব্যান্ডেল কাজিরাঙ্গা থেকে নিউ কাজিরাঙ্গার মধ্যে। আমাকে তিনটে ছেলে বাইক অবস্থায়, সুপার স্প্লেন্ডার বাইক ছিল, আমারও সুপার স্প্লেন্ডার বাইক, তাদের সঙ্গে কোনো আমার অ্যাক্সিডেন্টও হয়নি, কোনো রকম কোনো ঝামেলাও হয়নি। আমাকে পেছন থেকে ডাকছে, দেখে আমাকে ঠিক নিউ কাজিরাঙ্গার সামনে আমাকে দাঁড় করায়, আমাকে নেবে। আমি বললাম কী হয়েছে? আমাকে নেবে, আমাকে বলছে একটা ট্রেনের থাপ্পড় মারবো না, কোথায় যাচ্ছিস? ঠিক আছে, বললাম কে ভাই তুমি? দিয়ে আমাকে বলছে যে এরকম তুই, তোকে হাত দেখালাম দাঁড়াই না কেন? হ্যাঁ তুমি হাত দেখালে কোথায় তোমাকে দাঁড়াবি বা কেন? আমি দিয়ে আমাকে যাচ্ছে যথেষ্টভাবে গালিগাল করতে লাগে, গালিগালাজ করতে লাগে এবং আমাকে বলছে ওর ওর ক্ষমতার মতো মদ্যপ অবস্থা। আমি বুঝতে পারলাম মদ্যপ অবস্থায় আছে, ফোন করে ও হয়তো কোনো কাউকে থানাকে বা কোথাও কাউকে ফোন করতে আছে। আমি বললাম ভাই তুমি একটু ভুল করে ফেলছো, ঠিক আছে আমি একজন সরকারি কর্মী, আমি ফিরছিলাম আর রাস্তা দিয়ে, আর তুমি আমার সঙ্গে এইভাবে অত অসম্প্রতম আচরণ করছো কেন? আমি তখন সঙ্গে সঙ্গে আমি ও দাঁড় করালাম ওকে, আলাম ভাই তুমি যখন দাঁড় করিয়েছোই আমাকে, আমি তখন আমায় আমি তোমাকে একটু দেখাই জানাই এরকম ঘটনা আমার সঙ্গে যেটা ঘটছে এখন, সেটা আমি আর সেকেন্ড টাইম কারোর সঙ্গে ঘটতে দেবো না। তারা কি তোমার কাছে কোনো চিন্তাই করার চেষ্টা বা জিনিস? হ্যাঁ চিন্তাই তো, আমার তো মতো চিন্তাই লাগলো, আমি ওকে চিনিয়ে যাই না, আমার সঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু হয়নি, তো আমার উপর ও আক্রোশটা মানে এরকম করবি বা কেন? আমি হট করে ওকে চিনিয়ে যাই, আমার গাড়িটা দাঁড় করাবে কেন? কিছু কি বলেছিল যে কিছু আছে তো বের কর বা কিছু? না আমার থেকে আমাকে আমার গাড়িটা বন্ধ করা হলো, দাঁড়িয়ে বলছে এরকম হাত দেখিয়ে বলছে ট্রেনে একটা থাপ্পড় মারবো না কানের নিচে,
আমি তখনই মাথা আমার আমার একটু উত্তক্ত হয়ে পড়ি। আমি তখন সুজো থানায় নিয়ে সবাই ফোন করি এবং পেছন থেকে আমি তৎক্ষণাৎ দেখি যে আমি আমি স্থানীয় পঞ্চায়েত সদস্য নতুন সদস্য মুনমুন মণ্ডল আমি তাকেও ওনাকেও ফোন করি। উনিও আমাকে বললো ঠিক আছে আমি আসছি, এক্ষুনি একটু তুমি ওয়েট করো। উনিও আমাকে যথেষ্ট সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের হুগলি চুঁচুড়ার স্থানীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয় তিনি আসছিলেন এবং তিনি আমাকে দেখে যথেষ্টভাবে ওরকম ঘটনার পরিস্থিতিতে নিজে গাড়ি থেকে নামেন এবং যে ভূমিকা যে মদ্য অবস্থায় যে ভূমিকা ছেলেদেরকে যেভাবে তিনি শাসন করেন এবং বোঝান যে এটা অন্যায় হয়েছে, এইভাবে গাড়ি গাড়ি থামানো বা ডিউটি চলাকালীন গাড়ি কোনো কর্মীকে যেন গাড়ি থেকে না নামানো হয় বা কোনোরকম যাতে কোনোরকম মানে অসভ্যতম আচরণ না হয় বা কোনোরকম যেন চিন্তাই বা কোনোরকম যেন কিছু না হয় তার জন্য আমাদের বিধায়ক মহাশয় যথেষ্ট প্রাধান্য দিয়ে ভূমিকাটা দেখেন এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় দিদি মমতা ব্যানার্জি এবং মাননীয় বিধায়ক অসিত মজুমদার কাছে যথেষ্ট কৃতজ্ঞতা এর জন্য। এই বিধায়ক যেন পশ্চিমবঙ্গের 292খানা বিধানসভাতেই যেন থাকে আমি এটা মমতা ব্যানার্জির কাছে আমাদের আমার প্রিয় দিদির কাছে আমি অনুরোধ করছি। দাদা যেটা ভূমিকাটা আজকে দেখিয়েছে, আমি তো সাধারণ একটা কর্মী কিন্তু সাধারণ মানুষের কাছে এই ভূমিকাটা একটা মদ্য ব্যবস্থায় বা একটা মহিলার সঙ্গে হলে মহিলারা তো যথেষ্ট ঘাবড়েই যেত। তো আমিও মাননীয় বিধায়কের কাছে যথেষ্টভাবে প্রণাম জানাচ্ছি যাতে আমার পাশে দাঁড়িয়েছেন উনি এবং অন্যায়টাকে তিনি শাসন করেছেন তার জন্য আমি ওনার কাছে খুবই চিরকৃতজ্ঞ থাকি। কী নাম আপনার? আমার নাম শুভজিৎ ব্যানার্জী।